হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আপনারা জানেন অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন তিনি এবং আজকেই ছাড়া পেলেন অ্যাপোলো হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন সুকান্ত মজুমদার সন্দেশখালীতে তার যে কর্মসূচি ছিল এবং সেখানে যাওয়ার চেষ্টা করলে তাকে বাধার সম্মুখীন হতে হয়েছিল গাড়ির বনেটে উঠে পড়েছিলেন তিনি এবং সেই সময় সেখান থেকে পড়ে যান তিনি এবং এরপরই জ্ঞান হারান এই অবস্থায় সুকান্ত মজুমদারকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং সেখান থেকে সরাসরি কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসা চলে তার গত কয়েকদিন এবং আজকে তিনি হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন দেখতে পাচ্ছেন অ্যাপোলো হাসপাতাল থেকে বেরিয়ে এলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপি কর্মী সমর্থকেরা এই মুহূর্তে সেখানে রয়েছেন এবং হাসপাতাল থেকে বের করে তাকে গাড়িতে তোলা হলো গত কয়েকদিন অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি সন্দেশখালী যাওয়ার পথে পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তি এবং তার মধ্যে পড়ে অসুস্থ হয়ে পড়েছিলেন জ্ঞান হারিয়েছিলেন সুকান্ত মজুমদার প্রায় এক ঘন্টার কাছাকাছি তার সংজ্ঞা ছিল না এবং এরপর প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর সোজা নিয়ে আসা হয় কলকাতার অ্যাপোলো হাসপাতালে এবং সেখানেই ভর্তি ছিলেন তিনি আজকে হাসপাতাল থেকে ছাড়া হলো সুকান্ত মজুমদারকে অসুস্থ হওয়ার তিন দিনের মাথায় ছাড়া পেলেন রাজ্য বিজেপির সভাপতি গত তিন দিন ধরে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি তিন দিন আগে তার সন্দেশখালীতে যে কর্মসূচি ছিল সরস্বতী পুজোর দিন এবং ইছামতির ধারে তিনি সেদিন সরস্বতী পুজো সেরেছিলেন এবং এরপরে সন্দেশখালী যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে বাধা দেয় গাড়ির বনেটে উঠে পড়েছিলেন তিনি এবং এরপর সেখান থেকে পড়ে যান এর কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারিয়েছিলেন সুকান্ত মজুমদার প্রায় এক ঘন্টার কাছাকাছি জ্ঞান ছিল না তার তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় স্থানীয় হাসপাতালে এবং সেখান থেকে তাকে সোজা নিয়ে বিজেপি কর্মী সমর্থকেরা রওনা হন কলকাতার উদ্দেশ্যে অ্যাপোলো হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং সেখানে গত তিন দিন চিকিৎসাধীন থাকার পর আজকে কিছুক্ষণ আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি অ্যাপোলো হাসপাতাল থেকে তাকে বের করে আনলেন বিজেপি কর্মী সমর্থকেরা এবং গাড়িতে করে রওনা হলেন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সুকান্ত মজুমদারকে নিয়ে বিজেপি কর্মী সমর্থকেরা ইতিমধ্যেই রওনা হয়েছেন গত তিন দিন ধরে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি সুকান্ত মজুমদার জিতা